স্টোরে আলুর খরচ বেশি, আলু ভালো এই বর্ষার কারণে ফসল হইতাছে না, গাড়ি ফসল তার ডাবল বাড়া। লকডাউন আগে 20 টাকা বেচছি স্টোর বাদে, ওটা লোকাল আলু, আর এখন হলো স্টোর। কলেজ স্টোরে আলুর খরচ বেশি, আলু ভালো। আমরা একলা 120 বেচছি, কেউ 40 বেচছে, কেউ 30 বেচছে, যার যার মতন শেষে বেচছে। আমি 120 টাকা বেচছি। পটল এটা বাড়ছে কেজি পিছে 2 টাকা, এই বর্ষার কারণে ফসল হইতাছে না। কালকে মরেছিলাম 30 টাকা কেজি, 40 টাকা, আর আজকে মরেছি 40-60। এখন ভাই কি মানে ঝড় বৃষ্টিতে লকডাউনে গাড়ি ঘোষ তার ডাবল ভাড়া। কালকে ছিল আপনার 6 টাকা 7 টাকা, আজকে বেঁচেছি মনে করুন 5 টাকা। সবজির দাম বাড়তি, আমাদের লাল শাকের দাম হলো আমাদের পাইকারি 13-14 টাকা, একটু ভালো হলে 15 টাকা, তারপর দাদা হলে 15 টাকা মোটা পাইকারি, কচু পাইকারি দাম হলো 40, আমরা বেশি 50, কচু শাক হলো পাইকারি 6 টাকা, পোশাক পাইকারি একটা আছে যেটা জাংলার পোশাক, ওইটা আছে আপনাদের পাইকারি 25 টাকা, আর যেটা ঘোড়া আলাইতে পাইকারি 16 টাকা। আগের তো আজকে একটু বেশি বাইরে থেকে মাল আসতেছে না, তো গাড়ি আসতেছে না, গাড়ি কম লোকে যার কারণে 20 টাকা বৃদ্ধি হয়ে গেছে, দাম আরো বাড়বে সম্ভবত। যদি অবস্থা যাবে মাছের দামটা তুলনামূলক ভাবে বেশি আগের চেয়ে, কিন্তু সবজির দামও বাড়ছে, কিন্তু মাছের দামটাই বেশি বাড়ছে। হ্যাঁ, লকডাউনের আগে কম ছিল, মাছের দামটা কম ছিল, এখন মাছের দামটা বেশি। এই যে মনে করেন কেজি প্রতি 10 টাকা 5 টাকা এরকম বেশি।